رسول الله বলেছেন এমন একটা জামানা আসবে কচু পাতায় পানি আটকে রাখা অসম্ভব হবে কিন্তু ঈমানকে আটকে রাখা ইম্পসিবল অসম্ভব হবে এমন একটা দিন আসবে জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব হবে ঈমানকে আটকে রাখা অসম্ভব হবে আচ্ছা আপনারা মুরব্বিদের মুখে আলেমুল আমাদের মুখে শুনেন নাই যে নবী বলে গেছে এমন একটা জামানা আসবে সকালবেলা ঈমানদার দুপুরে বেঈমান শুনেন না আচ্ছা সে জামানা আসবে না এসে গেছে আসেনি তিনমুলির লোকেরা গেছে আল্লাহর কি রে আমি তো দিদি ছাড়া কারো চিনি না চোখ নীল করে দাও 2000 দিয়ে চলে গেল এবার দাদার লোক ঘুরে মমতার লোক বিকেলবেলা ঘুরে গেছে সন্ধ্যাবেলা সিপিএম এর লোক ঢুকে এই যা মরে গেলি কাছে আমি ছাড়ি না 3000 দে যা আরে হ্যাঁ না না হ্যাঁ না না ঈমান বিক্রি করছে না করে না মুনাফিক মুসলমান আছে না নেই আরে নবী জামানায় ছিল এখনে আছে না নেই নবী বলেছে 100 কাফেরের থেকে আমি ভয় করি না কিন্তু একটা মুনাফিকের থেকে মুনাফিক কে মুসলমান গো মুসলমান সে নবীর পিছনে নামাজ পড়তো কোরআন পড়তো আবার কাফেরদের কাছে গিয়ে বলতো এই মোহাম্মদ কি বুদ্ধি টুদ্ধি আটতেছে ওগুলো তো দেখতে গিয়েছিল আর মোহাম্মদ সুসালামের কাছে এসে বলতো ওদের বুদ্ধিগুলো আনতে গিয়েছিল এইরা মোনাফেক আমাদের মোচর মানে ছানারা আছে না নেই শুক্রবার আগাবার টুপি টুপি পরে পাঞ্জাবি শুক্রবার এলি ছাড়বো সামান মেকে পুকুর মই গেজা করে সালান নামাজ পড়তে যাবে তো গ্রামের লোকের দেখা দিয়ে নামাজ পড়ে বিকেল বেলা বাগনানে চার রাস্তার মোড়ে তুরুপ চালাচ্ছে মানে মসজিদে গিয়ে বলে এলো আল্লাহ তোর দলে বাগনানে গিয়ে বলে এ কাউরা আমি তোর দলে মানে কি মোনাফেক না মোনাফেক নয় কথা বলে না এই বাবু দুটো পায়ে ধরে বলে যাচ্ছি মুনাফিক মুসলমান হবেন না আর মুনাফিকের সব থেকে বড় গুণ হলো কি থেকে চিনবেন মুনাফিক বলে দেবো যে এর ভিতরে মুনাফিকি আছে চিনবেন কি করে সব থেকে বড় কারণ মুনাফিক যেটা শুনে সেটা বিশ্বাস করে নেয় কেউ গিয়ে বললো চার দোকানে একটা দাড়িওয়ালা হাত বাড়কো দাড়ি গিয়ে বলতে তো সে জামালের মেয়ে ছকি না পেলিয়েস ইয়ে মাল কোথা কি চুনি দাড়িওয়ালা বলেছে দাড়িওয়ালার মুখে শুনেছে এ গোটা গেরাম ময় গেবজে দিল ইয়ে মুনাফিকের বাচ্চা মুনাফিক এই তুই একবার খোঁজ নিলি না মাধ্যমিক পরীক্ষার পরে একটা লম্বা ছুটি পড়েছে ও মেয়েটা তোর বড় বোনের বাড়ি বেড়াতে যেতে পারে ওর নানির বাড়ি ঘুরতে যেতে পারে তুই একটা পরের মেয়ের নামে সঠিক বেটি যাচাই না করে গোটা গেরাম নয় গেবজে দিলি তুই ছোটখাটো মুনাফেক নয় তুই মুনাফেকের বাচ্চা এই বাবু কেন পরের মুনাফিকি চুগুল ঘুরি করে পরের মুনাফিকি আর চুগুল ঘুরি করা আর নিজের মোরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান আর মুসলমানরা কেন বোঝে না মেয়েদের ভিতরে বেশি ঘাটে গিয়ে কোলে গিয়ে ওর বর কি করেছে তার দুলা ভাই কি করে তার নন্দাই কি করে শুধু পরনিন্দা পরচর্চা আল্লাহ আমাদের তার থেকে হেফাজত করার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন